তেলেম বজার ধেমাজি ডিস্ট্রিক্ট যিখিনি উচ্ছেদ হল আমার এই গাঁওখনের রাইজ বহুত সহজ করল রাইজ কারণে কোনো আমার প্রতিবাদ নোহাকে ধুনিয়াকে উচ্ছেদখিনি আমি চলাবলে দিলু, ধুনিয়াকে উচ্ছেদ চলে গেল। কিন্তু আমার সরকারের ফলের পর কোনো আমার ইয়াত সাহায্য এতালে অহা নাই, মানুষ নাখায় নুবায় মানুষ তেনেকে আছে। কিন্তু আমাক যদি ইয়াত খবর লওয়া মানুষ আছে, আমার তেলেম আঞ্চলিকর TMBKর ফলের পর আমাক খবর লৈছে, খুব ধুনিয়াকে খবর লৈছে। তেওঁলোকে যি 2-4 টাকা পাইছে, আমার দুঃখিয়া একেবারে দরিদ্র শ্রেণীখিনিক 2-4 টাকা সহায়ও করেছে তেওঁলোকে। আর যাকালি আহি পেলায় কম্বলও এখন এখনকে বিলাই গৈছে তেলেম আঞ্চলিক TMBK। আমার একেবারে দরিদ্র সীমার মানুষখিনিক 2 এখন কম্বলও দিছে, 2-1 টাকা পয়সাও বিলাই গৈছে তেওঁলোকে। কিন্তু সরকারের ফলের ইয়াত কোনো প্রতিনিধি অহা নাই, কোনো খবর লওয়া নাই। এটা আপনাদের দেখিছে মানুষবর ত্রিপাল টানি আছে, মানুষবর এনেকে ভাত খাইছে, ভাত এনেকে জঙ্গলত খাইছে। এই জঙ্গলত যে ভাত খাইছে এইখিনি নিজের ভাত নহয়, বেলেগ মানুষে দিছে সেইবুলি খাইছে। আজি 2 দিন পিছত ভাত খাই আছে ইয়াত। মো কবলগিয়া ইমানে যে সরকারে অকমান চকু মেলি আমার ফলে চাওক, চকু মেলি চাওক। এটা পরীক্ষা আহি আছে, লড়াছলিখিনি পড়িব লাগে, মেট্রিক আহি আছে, 12 ক্লাসের পরীক্ষা আহি আছে। গতি সরকারে অকমান চকু মেলি চাওক আমার ফলে। জাননী দিয়া হয়েছিল প্রায় 6 মাহমান আগত, কিন্তু উচ্ছেদ আমুক তারিখে করব বলে আমাক জনাও হওয়া নাছিল। অন্তত ভাল পালোহেতেন যদি আমাক এসপ্তাহমান আগত সময় দিলেহেতেন যে আপনাদের ইয়ারপা যাব লাগিব, আমি এই ঘরবিল উচ্ছেদ করিম। নহয়, যেদিনাখনে উচ্ছেদ করব সেইদিনাখনে মাইকেদি এনাউন্স করে এঘন্টার সময় দিয়া হল বই বস্তু উলিয়াই লৈ যাওক। কিন্তু সেইটো জানো সম্ভব? মানুষ উচ্ছেদ করব বলে কোতে মর্মান্তিত হল, আর কতনো প্রায় গোটেই সম্মেলনসেই মানুষবিলাকর বই বস্তু ধ্বংস হল, সময়ও তেনেকে দিয়া নগল, যিখিনি সময় দিছে তাতে মানুষ মর্মাহতই হয়ে গেল। গতি এইটো আমি বড় দুঃখিত, মানুষখিন খাওয়া বর ব্যবস্থা নাই, থাকার বাসস্থান নাই। এটা মানুষবর কেনেদরে আছে? মানুষবর গছর তলে তলে, কারোবার বারেন্দাত, কারোবার গোহালিত, কোনোবাই সেই ঠাইতে ত্রিপাল লগাই পেলে আছে। বস্তু বাহিনী ওলাব নাপালো, কোনোবা অল্প সময় দিছিলে 3-4 ঘন্টামান, 3-4 ঘন্টার ভিতর ঘরটো পুরা সম্পূর্ণ ভাঙি শেষ করব নারি। সেখানে কিছু বস্তু ওলালো, কিছু টিং চিং লাটা পাতা করে দিলে, ঘর পকা পোস চোস গোটাই ভাঙি দিলে। এটা কি করি আর উপায় নাই, আর বেলেগত জগাও নাই, কত এনেকে মাটি লই রাখাও নাই। এটা এই উপায় নয়, ঠান্ডাত লড়া ছোয়ালী ফ্যামিলি লই কিনে গোটেখিনি এনেকে এই ঠান্ডাতে ত্রিপালতে আছো আর। কিমান বছর আগতে আপনার নোটিস দিয়া হয়েছিল ইয়ারপা? আমার যাওয়া বছর 2 বছরমান হয়েছিল। 2 বছর হওয়ার পিছত মানে আমি ইমান একটা গুরুত্ব নিদিলো যে নহব পারে বলে ন, সেখানে তেনেকে থাকিলো অকস্মাত হঠাৎ আইছে, 2 দিন আগত আই কেছে এভেকশন হব বলে। 2 দিনত কেনেকে ঘর ইমান ডর ঘর বনোয়া মেলি কেনেকে ভাঙি চিঙি হেৰি করিম বলে। তথাপি অলপ সলপ বস্তু ভাঙিলো বাৰু, সাইড করিলো টিংপাত টিংপাতবিলাক, বাকিবিলাক ভাঙিবই নয়, এটা টাইমে নিদিয়া হলো।